আজ শুরু করছি ক্লাস টেনের ক্লাসিফায়ার প্লাস সাজেশন রায় ও মার্টিনের পেজ নাম্বার ছয়শো একে যে আয়ত ঘন অধ্যায়টি আছে এই আয়ত ঘন অধ্যায়টি আজকে আমরা করবো দেখো একের রোমান সংখ্যা একে বলেছে কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ হতে পারে এখানে অপশান দেওয়া আছে দেখো কর্ণের দৈর্ঘ্য কী দেওয়া আছে পাঁচ সেমি দেওয়া আছে তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্তটা বের করতে পড়েছি তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্তটাকে প্রথমে আমরা ধরে নেব দেখো আমি লিখে নিয়েছি ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেমি এবং প্রস্থ ওয়াই সেমি তাহলে এখানে বয়ে দেওয়া আছে আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে কত আছে পাঁচ সেমি দেওয়া আছে তাহলে আমাদের হিসেবে মানে বয়ে যেটা দেওয়া থাকে সেটা আমাদের হিসেবে বের করব তাহলে আমরা কি জানি আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুডোবার কী হয় রুডোবার দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য বলতে কত এখানে এক্স আছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্রস্ত কত আছে ওয়াই ঠিক আছে এত সেমি হয় ঠিক আছে এত সেমি হয় তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন অনুসারে আমাদের হিসেবে কর্ণের দৈর্ঘ্য হল রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বইয়ে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে ঠিক আছে এবার আমরা কি করব উভয় পক্ষে আমরা বর্গ করে দেব তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই বর্গ মানে কি এই পুরোটার মাথায় কি হবে স্কোয়ার আসবে ইকুয়াল টু এখানে পাঁচের মাথাও কি আসবে স্কোয়ার আসবে সমান সমান বা এখানে স্কোয়ারটা স্কোয়ারটা সবসময় মনে রাখবে রোডোবারটাকে তুলে দেবে তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কী আসবে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ এবার অপশনটাকে একটু ফলো করো একটু বুদ্ধি খাটাও দেখো অপশনে দেওয়া আছে তিন চার দেওয়া আছে তিন দুই তো আমরা এ দেখো প্রথমে দেওয়া আছে দৈর্ঘ্য আর তারপরে কী দেওয়া আছে প্রস্ত আমরা কী জানি দৈর্ঘ্য সপ্তম কী হয় বড়ো হয় আর প্রস্তটা ছোটো হয় এখানে যেহেতু প্রথমে ছোটোটা দেওয়া আছে আর পরে বড়োটা দেওয়া আছে তার মানে এটা ভুল দেওয়া আছে ঠিক আছে এটা বুদ্ধি খাটাও তারপরে এবার তিন দেওয়া আছে আর দুই দেওয়া আছে যা জানি না এটা ঠিক আছে কি না জানি না তবুও এটাকে আমরা টার্গেটে রাখছি এবার কী আছে চার সেমি আছে আর এক সেমি আছে এটাকে আমরা টার্গেট রাখছি কারণ চারটা আগে বড় আছে আর একটা ছোট আছে মানে দৈর্ঘ্যটা বড় আর প্রস্তুতটা ছোট এবার এটাকেও টার্গেট রাখছি অর্থাৎ বি সি ডি এই তিনটাকে আমরা টার্গেট রাখছি কারণ এখানে দৈর্ঘ্যগুলো বড় আছে তোমরা আগে এই অ্যান্সারটা আগেই দেখবে না ঠিক আছে তো এই তিনটাকে আমরা টার্গেট রাখছি কারণ পরীক্ষা তো অ্যান্সার দেওয়া থাকবে না তাই না এবার আমরা এমনভাবে পঁচিশ টাকা ভাঙাবো যেন কত আসে যেন আসে আমাদের এই এখানে যে সংখ্যা দুটো দেওয়া আছে এর মধ্যে আসে কিভাবে আসবে দেখো পঁচিশকে যদি আমরা ভাঙাই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু প্রথম অপশনটা যেহেতু যেটা আমরা টার্গেট নিয়েছিলাম সেটা কত তিন আছে আর দুই আছে তাই তো তো আমরা যদি এখানে এমন করে ভাঙাই এখানে রাফে দেখাচ্ছি তিনের স্কোয়ার প্লাস দুই স্কোয়ার তো তিনের স্কোয়ার মানে কত হবে নয় আর দুই স্কোয়ার মানে কত আসবে চার নয় চার যোগ করলে কত আসবে তেরো হবে কিন্তু এখানে পঁচিশ আছে তার মানে প্রথম অপশনটা হবে না এবার দ্বিতীয় অপশনটা দেখো কী আছে চার আর এক চার স্কোয়ার মানে করতো ষোলো আর এক স্কোয়ার মানে করতো এক ষোলো আর এক যোগ করে সতেরো এটাও হবে না তারপরটা কী আছে চার আর কত আছে তিন আছে তো এটাকে স্কোয়ার করে দেখি কত আসে চারের স্কোয়ার আর তিনের স্কোয়ার চারের স্কোয়ার মানে কত হবে ষোলো আর তিন স্কোয়ার নয় যোগ করলে হবে পঁচিশ অর্থাৎ আমরা পঁচিশটাকে লিখতে পারি চার স্কোয়ার প্লাস কত লিখতে পারি তিনের স্কোয়ার ঠিক আছে তো উভয় পাশে যদি এখন আমরা তুলনা করি উভয় পক্ষে যদি তুলনা করি তাহলে আমরা কী পাবো এক্সের জায়গায় লিখতে পারি ফোর আর ওয়াইয়ের জায়গা কি লিখতে পারি ওয়াই জায়গা থ্রি লিখতে পারি অর্থাৎ আমরা দেখলাম যে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্যটা হলো চার সেমি আর প্রস্থটা কত তিন সেমি ঠিক আছে তোমরা অ্যান্সারটা অবশ্যই লিখে নেবে দুয়ের দাগে বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারো বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত তাহলে দেখো প্রথমে আমরা কী করবো দৈর্ঘ্য আর প্রস্থটাকে ধরে নেব দেখো আমি লিখে নিয়েছি ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্সেম এবং প্রস্থ ওয়াই ওয়াইসেম এবার তোমাদেরকে আমি বলেছিলাম বইয়ে যেটা দেওয়া থাকবে সেটা আমাদের হিসাবে বের করতে হবে বইয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরাও আমাদের হিসাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব আবার বইয়ে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমরাও কর্ণের দৈর্ঘ্যটা বের করব তাহলে প্রথমে আমরা কী করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব সুতরাং আমি লিখে নিচ্ছি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কী জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে দৈর্ঘ্য হলো এক্স ইন্টু প্রস্ত কত ওয়াই তাহলে এ দুটোর গুণফলই হবে তাই না বর্গ সেমি এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবার বের করছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্যটা যদি বের করি আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কী হয় রোডবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এত সেমি হবে এবার বোঝা গেল এবার আমরা কি করব প্রথম শর্ত মতে লিখব প্রথম শর্ত মতে কমা আমাদের হিসেবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো একশয় সমান সমান বইয়ে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে আয়তক্ষেত্রে বইয়ের ক্ষেত্রফলটা দেওয়া আছে বারো দেওয়া আছে আবার দ্বিতীয় শর্ত মতে আমাদের হিসেবে কর্ণে দৈর্ঘ্যটা লিখবো আর এখানে পাঁচম লিখবো ঠিক আছে তাহলে এখানে হবে বারো আবার দ্বিতীয় শর্ত মতে কমা আমাদের হিসেবে কর্ণের দৈর্ঘ্য হল রোডোার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বয়ে দেওয়া আছে কত পাঁচ দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখান থেকে একটু বুদ্ধি করে অঙ্কটা করব। আগে আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে নিই তারপর আমরা অঙ্কটা করছি উভয় পক্ষে বর্গ করে পাই বর্গ মানে কি হবে বর্গ মানে এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে স্কোয়ার ঠিক আছে রোডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে এখানে পাঁচের স্কোয়ার আসবে এই তুলে দেবে তাহলে এখানে হবে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান পাঁচের স্কোয়ার মান কত আসবে এবার দেখো আমরা এখান থেকে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেবো তাহলে এক্সের এর মান যদি বের করে নেই এখানে ওয়াইটা এখানে গুণ সম্পর্কে আছে এবার সেগুলো কি হবে ভাগ হয়ে যাবে এবার আমরা এই এক্সের মানটা এখানে আমরা বসিয়ে দেবো ঠিক আছে এক্সের মানটা কত আছে বারো বাই ওয়াই আছে পুরোটার মাথায় স্কোয়ার আছে প্লাস এখানে ওয়াই স্কোয়ারই হবে সমান সমান কি হবে পঁচিশ স্কোয়ার থাকলে মানে কি কোনো সংখ্যার মাথায় স্কোয়ার মানে ওই সংখ্যাটা দুইবার গুণ করতে হবে তাহলে বারো বারো গুণ করলে হবে একশো চৌচল্লিশ আর ওয়াইয়ের মাথায় স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কি হবে পঁচিশ হবে তো আমি এখানে করছি আবার দেখো বা পরের লাইনটা এখানে করছি তো লসাকু যদি আমি ওয়াই স্কোয়ার নেই তাহলে দেখো এই ওয়াই স্কোয়ার দিয়ে এই ওয়াই স্কোয়ার কাটা যাবে মানে কাটাকাটি মানে ভাগ যাবে থাকবে এক এক দিয়ে ওপরটাকে গুণ করলে হবে একশো চৌচল্লিশ প্লাস আবার দেখো এই ওয়াই স্কোয়ার নিয়ে যেটা মানে ওয়ান আছে এক দিয়ে ওয়াই স্কোয়ার ভাগ করলে ওয়াই স্কোয়ারই হবে এই ওয়াই স্কোয়ার ওপরের ওয়াই স্কোয়ার সাথে গুণ হয়ে ওয়াইয়ের পাওয়ার ফোর হবে সমান সমান কী হবে পঁচিশ হবে এবার আমরা কোনাকণি গুণ করব এটা নিচে মানে কিছু ওয়ান আছে তো এই দিকে গুণ করবো একশো চৌচল্লিশ প্লাস ওয়াইয়ের পাওয়ার ফোর সমান সমান এই দিকে এবার এই দিকে গুণ করলে হবে পঁচিশ ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এবার সাজিয়ে লিখছি প্রথমে ওয়াইয়ের পাওয়ার ফোর লিখছি আর প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ারটা এ পাশে আসলে হবে মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার আর এখানে আছে প্লাস একশো চৌচল্লিশ তারপর সমান কি থাকবে শূন্য থাকবে বোঝা গেল এবার তার পরের লাইনটা এখানে একটু বুদ্ধি করে করছি এর পরের লাইনটা আমি পরের পেজে করছি এখানে জায়গাটা হবে না দেখো সবার শেষের লাইন এটা ছিল তাই তো সেটা আমি তুলে নিয়েছি এবার করছি দেখো তারপর কী হবে এখানে যে ওয়া এটাকে আমরা ধরে নেব ধরি কমা ওয়াই স্কোয়ার সমান সমান এটাকে আমি ধরে নিচ্ছি যে কোনো কিছু ধরে নিচ্ছি পি ধরে নিচ্ছি তো দেখো এই লাইনটাকে আমি প্রথমে বানিয়ে নিচ্ছি ওয়াইয়ের মাথায় স্কোয়ার এর মাথায় স্কোয়ার লিখতে পারি তাহলে দুদক কথা হবে চার হবে তাহলে এটা জায়গা এটা একই কথা আর এখানে যা আছে আমি তাই লিখছি এবার আমরা ওয়াই স্কোয়ারকে কী ধরেছিলাম পি ধরেছিলাম তাহলে এই ওয়াই স্কোয়ারের জায়গা পি হবে এর মাথায় আবার স্কোয়ার আছে তাই স্কোয়ার হবে মাইনাস পঁচিশ আর ওয়াই স্কোয়ার মানে আমি কী ধরেছিলাম পি ধরেছিলাম প্লাস হবে একশো চৌচল্লিশ সমান সমান জিরো হবে ঠিক আছে তো আমরা এখন মিডিল টার্ম করবো মিডিল টার্ম কীভাবে করবো মিডিল টার্ম হল প্রথম সংখ্যাটা কত এক আছে আর সবার শেষ সংখ্যাটা কত একশো চৌচল্লিশ এই দুটো আমরা গুণ করবো অর্থাৎ গুণ করে আমাদের একশো চৌচল্লিশ লাগবে আর লাস্ট চিহ্নটা কি আছে যোগ আর যোগ করে লাগবে আমাদের মিডিল সংখ্যাটা মানে যোগ করে পঁচিশ পেতে হবে অর্থাৎ আমরা এমন দুটো সংখ্যা নেবো যেন গুণ করলে একশো চৌচল্লিশ আসে আর যোগ করলে যেন পঁচিশ আসে তো আমি লিখে নিচ্ছি স্কোয়ার একশো চৌচল্লিশে প্রথমে ভাঙাও দুই দিয়ে ভাঙাও সাত দোকানে চৌদ্দ দুই দোকানে চার আবার দুই দিয়ে ভাঙাও তিন দোকানে ছয় ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে ভাঙাও আঠারো আবার দুই দিয়ে নয় দোকোনা আঠারো ঠিক আছে তো দুই দোকানে চার চার এটাকে কিন্তু আবার যাবে তিন দিয়ে তো আমি ভাঙাচ্ছি না দুই দোকানে চার চার দু আট আট দু ষোলো ষোলো আর নয় যদি যোগ করি পঁচিশ আসবে ঠিক আছে আর ষোলো আর নয় যদি তোমরা গুণ করো তাহলে আসবে একশো চৌচল্লিশ অর্থাৎ গুণ করে আমাদের একশো চৌচল্লিশ আসছে আর যোগ করে কত পঁচিশ আসছে এখন বাইরে আছে পি প্লাস একশো চৌচল্লিশ শুধু এই পঁচিশে জায়গা লিখলাম ষোলো প্লাস নয় ঠিক আছে তো বা পি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করতে হবে প্লাজে মানে যে মাইনাস ষোলো পি মানে প্লাজে মানে যে মাইনাস হবে ষোলো দিয়ে পিকে গুন করলে ষোলো পি আবার প্লাজে মানে যে মাইনাস নয় দিয়ে পিকে গুন করলে হবে নাইন পি প্লাজ হবে একশো চৌচল্লিশ সমান সমান শূন্য তো এখান থেকে কী কমন যায় পি কমন যায় তাহলে যেটা কমন নেবো সেটা দিয়ে এটাকে ভাগ করবো তাহলে পি কি পি দিয়ে ভাগ করলে পি থাকবে আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে পিপি কাটা যাবে থাকবে ষোলো মাইনাস এবার তোমাদের এখানে একটা মজার ব্যাপার দেখাই এখানে যে সংখ্যাটা থাকবে তোমরা চোখ বন্ধ করে এটাই লিখে নেবে ঠিক আছে এটা লিখে নিলাম এবার এখানে কত দিয়ে গুণ করলে নাইন পি আসবে এই পিকে নিশ্চয়ই নয় দিয়ে তাহলে নয় দিয়ে গুণ করলে নাইন পি হবে মাইনে যেমন যে দেখো প্লাস নয় দিয়ে ষোলোকে গুণ করলে হবে একশো চৌচল্লিশ সমান সমান জিরো দেখো কত সুন্দর করে বুদ্ধি করে করলাম এবার এই দুটো থেকে কমন লিখবো পি মাইনাস ষোলো তাহলে দেখো এখান থেকে পি মাইনাস ষোলো নিয়ে এলে এখানে কী থাকবে পি থাকবে মাইনাস এখান থেকে পি মাইনাস ষোলো নিয়ে আসলে এখানে নয় থাকবে সমান সমান কী হবে শূন্য তাহলে লিখবো আমরা হয় পি মাইনাস ষোলো সমান সমান শূন্য অথবা লিখবো পি মাইনাস নয় সমান সমান শূন্য তাহলে পি ইকোয়াল টু মাইনাস ষোলোটা বসে গেলে হবে প্লাস ষোলো আবার এখানে পি সমান সমান মাইনাস নয়টা বসে গেলে হবে প্লাস নয় এবার পি বলতে পি এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে পি মানে কি ওয়াই স্কোয়ার মানে পি তাই তো ওয়াই স্কোয়ার তো এখানে ওয়াই স্কোয়ার বসিয়ে দিচ্ছি ইকোয়াল টু ষোলো বা ওয়াই ইকোয়াল টু স্কোয়ার উঠলে কী হবে প্লাস মাইনাস রুড প্লাস মাইনাস রুডোবার ষোলো আসবে তো আমরা শুধু পজিটিভ মানটা নিচ্ছি তাহলে এর মানটা কী আসবে রুডোবার ষোলো বা ওয়াই ইকোয়াল টু চার আর এখানে পি এর মানটা হবে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নয় বা ওয়াই ইকোয়াল টু স্কোয়ার উঠলে হবে রুডোবার বা ওয়াই হলো তিন ঠিক আছে তো দেখো ওয়াই মানে কি ওয়াই মানে হলো প্রস্তু ধরেছিলাম তাই না দেখো ওয়াই মানে আমরা কি ধরেছিলাম প্রস্তু ধরেছিলাম তাহলে ওয়াইয়ের দুটো মান বেরোলো তাই তো একটা চার বেরোলো একটা তিন বেরোলো তাহলে আমরা সুতরাং দিয়ে লিখছি এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিচ্ছি এবার এই এক নং সমীকরণটা তুলে নিচ্ছি দেখো সুতরাং দিয়ে লিখে নিচ্ছি যে এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই ঠিক আছে কমা তাহলে এক নং সমীকরণটা কী ছিল এক নং সমীকরণটা ছিল এক্স ইকোয়াল টু বারো বাই ওয়াই ছিল এক্স ইকোয়াল টু ছিল বারো বাই ওয়াই এবার প্রশ্ন হলো ওয়াইয়ের তো দুটো মান তাহলে আমি কোন মানটা নিব দেখো আমি যদি ওয়াইয়ের মান প্রথমে আমরা চার বসাই বারো বাই ওয়াইয়ের জায়গায় প্রথমে চার নিচ্ছি চার নিলে কাটাকাটি করলে কত আসবে তিন চার বারো সমান সমান কী আসবে এক্স আর এ সরি সমান সমান কী আসবে তিন আসবে অর্থাৎ এক্সের মান তিন আসলো আর ওয়াইয়ের মানটা কত যখন চার ছিল তাই তো এখানে লিখে নিচ্ছিস যখন ওয়াই ইকোয়াল টু ফোর অর্থাৎ ওয়াইয়ের মান যখন চার হলো তখন এক্সের মান কত তিন কিন্তু এক্স মানে কী ধরেছিলাম দৈর্ঘ্য আর ওয়াই মানে প্রস্ত আমরা জানি কি দৈর্ঘ্য সবসময় বড় হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থটা কখনো দৈর্ঘ্যের চেয়ে বড়ো হবে না আর দৈর্ঘ্যটা কখনো প্রস্তুর থেকে ছোট হবে না তার মানে এই মানটা কখনোই হবে না কারণ এখানে এক্স মানে তো প্রস্থ প্রস্তু তো চার সরি এক্স মানে তো দৈর্ঘ্য দৈর্ঘ্য তো প্রস্তুর থেকে ছোট হয়ে যাচ্ছে তার মানে এই মানটা হবে না ঠিক আছে তার মানে এটা হবে না তাহলে আমরা এই লাইনটা কেটে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার করছি এবার কি করব এক নং সমীকরণ আবার লিখবো এক নং সমীকরণ থেকে পাই ঠিক আছে তাহলে তাহলে এক থেকে পাই এক্স আবার লিখছি বারো বাই ওয়াই দেখো বারো এখানে ওয়াই এর মান এবার আমরা তিন নিচ্ছি ঠিক আছে যদি তিন নেই তাহলে তিন চার আর কি আসবে বারো এখানে লিখে নিচ্ছি যখন যখন ওয়াই ইকলটা কত আসলো তিন ঠিক আছে তথা চার আসলো তাহলে এক্স এর মান আসলো চার আর ওয়াই এর মানুষ তখন তিন এখানে দৈর্ঘ্যটা তাহলে বড়ো আছে আর প্রস্তটা কত ছোট আছে তার মানে এই মানটা নেওয়া যাবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই আয়ত আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হবে চার সেমি আর প্রস্ত কত হবে তিন সেমি তো সুতরাং দিয়ে আমি এটা অ্যান্সারটা লিখে নিয়েছি এটা হবে অ্যান্সার তারপরে দেখো তিনের দাগে বলেছে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কী তাহলে দেখো আমরা প্রথমে এটুকু লিখে নেব যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক আর কর্ণের দৈর্ঘ্য যেটা এটা ডি একক এই পর্যন্ত হোলের আগে যা আছে তা তুলে নেব দেখো আমি লিখে নিয়েছি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক এবার আমরা জানি আমরা কি জানি আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কী জানি আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান এর সূত্র আমরা জানি রুট থ্রি ইন্টু কি জানি বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তাহলে সমান সমান রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্যটা কী আছে এ আছে ঠিক আছে তাহলে গুণ করলে কী হবে রুট থ্রি এ তাহলে সুতরাং আমাদের হিসেবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো রুট থ্রি এ আর বইয়ে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত আছে ডি আছে তাহলে লিখছি আমরা প্রশ্ন অনুসারে আমাদের হিসেবে হলো রুট থ্রি এ ঘনকের কর্ণে দৈর্ঘ্য আর বইয়ে দেওয়া আছে ডি অর্থাৎ এটাই এ আর ডি এর মধ্যে সম্পর্ক চারের দাগে বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ঘনকের বাহুদৈর্ঘ্য হবে কত হবে তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করবো আবার আয়তনটাও বের করব তারপর এ দুটো কী করব সমান করে দেবো কারণ এখানে সাংখ্যমান সমান বলেছে ঠিক আছে তো স আরেকটা কথা বলে নেই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বের করার আগে ঘনকের বাহুর দৈর্ঘ্যটাকে আমাদের ধরে নিতে হবে কারণ সমগ্রতলের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে তো আমাদের বাহুর দৈর্ঘ্য লাগবে বাহুর দৈর্ঘ্য ছাড়া তো আমরা ঘনকের সমগ্রতল বের করতে পারবো না আবার আয়তনটাও যদি বের করতে যাই তবু বাহুর দৈর্ঘ্য লাগবে সেই জন্য আমরা বাহুর দুর্গটাকে ধরে নেব দেখো আমি ধরে নিয়েছি ধরি ঘন ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক ঘনক মানে তো তোমরা সবাই জানো তাই তো ঘনক মানে কি একটা বই যার দৈর্ঘ্য সরি ঘনক মানে হলো একটা লুডু চক্কা যার দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সব সমান থাকবে আর আয়ত ঘন মানে হলো বই যার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সবগুলো আলাদা থাকবে তাহলে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে কারণ ঘনকের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সব কিছুই সমান হয় তো আমরা ঘনকের আয়তনটা বের করে নিচ্ছি দেখো ঘনকের আয়তনের সূত্রটা কি দেখো ঘনকের দৈর্ঘ্য হয় মানে ঘনকের মাত্রাগুলো হলো দৈর্ঘ্য আর উচ্চতা তো সেগুলো সবগুলো সমান দৈর্ঘ্য এ হবে এ এ হবে হবে উচ্চতাও সেই জন্য ঘনকের আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্তু ইন্টু উচ্চতা দৈর্ঘ্য এ প্রস্থ উচ্চতাও এ মানে সবগুলো গুণ করলে হবে এ কিউব এ মানে কি বাহুর দৈর্ঘ্য তার মানে বাহুর দৈর্ঘ্য এর মাথায় কিউব হবে ঠিক আছে আর একটা কি আছে ঘনকের কি বলেছে এখানে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে ঘনকের সমগ্রতলের হল সূত্রটা কি টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ঠিক আছে তো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব জানি আমরা এ হয় মানে সমান হয় তার মানে সবগুলো এ এ বসিয়ে দিয়েছি তাহলে গুণ করলে স্কোয়ার 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 হবে তো এখানে একটা স্কোয়ার দুটো স্কোয়ার তিনটা তাহলে তিনটা স্কোয়ার হবে গুণ করলে হবে সিক্স স্কোয়ার অর্থাৎ আমরা বলতে পারি সিক্স ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তাহলে বোঝা গেল ঘনকের আয়তনের সূত্র হলো এটা আর ঘনকের সমর্থলের ক্ষেত্রফল সূত্র হলো সিক্স ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার সুতরাং দিয়ে আমি লিখে নিয়েছি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সূত্রটা আমরা জানি সিক্স ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বা বাহু স্কোয়ার একই কথা তাহলে সিক্স ইন্টু বাহুর দৈর্ঘ্য কত হল এ তারপরে স্কোয়ার হবে সিক্স স্কোয়ার হবে এত ঘ এত বর্গ একক হবে ঠিক আছে ঘনকের সমর্থলের ক্ষেত্রফল এবং আমরা কি বের করব ঘনকের আয়তন বের করব তাহলে আয়তনের সূত্রটা আমরা কী জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি হয় উচ্চতা হয় তাই তো মানে দৈর্ঘ্য প্রস্তুত সব সমান থাকে তো তোমরা এটা না লিখে ডাইরেক্টলি এটাও লিখতে পারো যেহেতু দৈর্ঘ্য প্রস্তুততা সব সমান অর্থাৎ কি হয় বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এর মাথায় কি হবে কিউব হবে তো বাহুর দৈর্ঘ্যটা কি লেখা আছে এ আছে এর মাথায় কিউব এত ঘন একক ঠিক আছে এবার বইয়ে বলেছে ঘনকের ক্ষেত্রে সমগ্রতনের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান যদি সমান হয় এটা বই বলা আছে তাহলে প্রশ্ন অনুসারে আমরা এই দুটো কী করবো সমান করে নেব তাহলে লিখে নিচ্ছি প্রশ্ন অনুসারে এই দুটো সমান করে নিচ্ছি সিক্স স্কোয়ার ইকুয়াল টু লিখছি এ কিউব এরপর এই লাইনটাকে আমরা উল্টোভাবে লিখছি মানে এটা এখানে লিখছি আর এটা এখানে লিখছি তো তোমরা তো জানো প্লাস থাকলে এপাশে মাইনাস হয় আর মাইনাস থাকলে এপাশে প্লাস হয় তোমরা যদি একসঙ্গে এই পুরোটা এপাশে এই পুরোটা এপাশে নাও তাহলে চিহ্ন চেঞ্জ হয় না তাহলে এ কিউব এখানে প্লাস আছে এটা ওই পাশে আসলে মাইনাস সিক্স স্কোয়ার সমান সমান কী হবে শূন্য হবে তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার মানে দুটো আছে এ আর এখানে এ কিউব মানে তিনটে আছে তার মানে দুটো করে মিল আছে তো এ স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকবে এ আর এখানে থাকবে ছয় সমান সমান শূন্য আমরা কি জানি আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয় তার মানে কি হয় আমরা লিখবো স্কোয়ার সমান সমান শূন্য অথবা কী লিখব অথবা লিখব এ মাইনাস সিক্স সমান সমান শূন্য স্কোয়ার উঠলে কিন্তু প্লাস মাইনাস উঠোবার অর্থাৎ এ শূন্যের ওপর উঠবা দিয়ে কোনো লাভ নেই আর এখানে দেখো এ মাইনাস সিক্সটাও বসে গেলে হবে প্লাস সিক্স আমরা জানি কি এ মানে কি ধরেছিলাম ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম তাহলে বাহুর দৈর্ঘ্য তো কখন শূন্য হবে না তার মানে আমরা লিখবো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে ছয় একক সুতরাং দিয়ে আমি অ্যান্সারটা লিখে নিয়েছি ঘনকের বাহুদৈর্ঘ্য হবে ছয় একক পাঁচের দাগে বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এখানে কোনটা হবে তাহলে আমরা কি লিখবো প্রথমে ঘনকের বাহুদৈর্ঘ্যটা ধরে নেব তারপর আমরা কি করব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের হিসেবে বের করব আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্যটাও আমরা বের করব তারপর এই দুটো আমাদেরটার সঙ্গে এই দুটো সমান করে নেবো ঠিক আছে দেখো আমি লিখে নিয়েছি ধরি কমা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক তাহলে বইয়ে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আছে তাহলে আমরা ঘনকের কি বের করব সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে সমান সমান তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কিন্তু জানি আমার সিক্স ইন্টু কী হয় বাহুর দৈর্ঘ্য তার মাথায় স্কোয়ার বা বাহু স্কোয়ার তাহলে বাহু দৈর্ঘ্য কী ধরেছি এ ধরেছি বাহু দৈর্ঘ্যটাকে এ তার মানে স্কোয়ার বর্গ একক তাহলে এটা হবে আমাদের ঘনকের সমর্থনের ক্ষেত্রফল এবং আমরা কি বের করব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কারণ বইয়েও কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা সমান সমান কী হবে রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য বা বাহু ঠিক আছে তাহলে রুট থ্রি ইন্টু বাহু কত আছে এ হবে অর্থাৎ রুট থ্রি এ একক হবে ঠিক আছে তাহলে আমরা লিখবো অনুসারে বা শর্ত মতে লিখবো আমরা কি লিখবো যে আমাদের হিসেবে সমগ্রতলের ক্ষেত্রফল হলো সিক্স স্কোয়ার আর বইয়ের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত আছে দেখে দেখে অঙ্কগুলো করে দেখো বইয়ের সমগ্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে এস দেওয়া আছে আবার আমাদের হিসেবে কর্ণের দৈর্ঘ্যটা বের করেছি আবার এখানে ডি দেওয়া আছে তাহলে সিক্স স্কোয়ার ইকোয়াল টু কী লিখব এ লিখবো তাই না সিক্স স্কোয়ার ইকোয়াল টু কত আছে সমগ্রতলের ক্ষেত্রফল এস আছে তাই তো আর এটা প্রশ্ন অনুসার না সেরে প্রশ্ন না দিয়ে প্রথম শর্ত মতে দেই প্রথম শর্ত মতে আমাদের হিসাবে হলো সিক্স স্কোয়ার ইকোয়াল টু এস আর দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কমা আমাদের হিসেবে কর্ণের দৈর্ঘ্য হলো রুট থ্রি এ আর বইয়ে কর্ণের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বড়ো হাতের ডি দেওয়া আছে ঠিক আছে তো এবার এখান থেকে আমরা এ এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমরা এর মানটা বের করে নিচ্ছি এ টু কী হবে ডি বাই রুট থ্রি ঠিক আছে তো এ সুতরাং লিখে নিচ্ছি যে এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই তাহলে এক নং সমীকরণ কোনটা এটা সিক্স স্কোয়ার ইকোয়াল টু এস তাহলে বসিয়ে দিচ্ছি এক নং সমীকরণটা সিক্স স্কোয়ার ইকোয়াল টু এস তো এখানে সিক্স ইন্টু এ এ জায়গায় ইমানটা বসাবো ডি বাই রুট থ্রি ঠিক আছে পুরোটা মাসে স্কোয়ার হবে সমান সমান হবে এস বা সিক্স ইন্টু এই স্কোয়ারটা ডি এর মাথায় আসলে হবে ডি স্কোয়ার আবার এই স্কোয়ারটাই রোডোবারটাকে তুলে দেবে তাহলে হবে তিন সমান সমান এস তিন দিয়ে কেটে দিচ্ছি তিন গুণে ছয় বা আমরা লিখবো টু ডি স্কোয়ার ইকোয়াল টু এস লিখবো তাহলে এখানে এ নাম্বারটাই দেওয়া আছে টু ডি স্কোয়ার ইকোয়াল টু এস এটাই হবে তারপরে দেখো ছয় ছয়ের দাগে বলেছে একটি সমকোণী চৌপলের সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল যথাক্রমে পি বর্গ একক কিউ বর্গ একক এবং আর বর্গ একক চৌপলটির কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে বলেছি প্রথমে আমরা একটা সমকোণী চৌবল লেখে নিচ্ছি দেখো আমি একটা সমকোণী চৌবল এখে নিচ্ছি এবার দেখো এর দৈর্ঘ্যটাকে আমরা ধরছি এল এল একক ধরছি দৈর্ঘ্যটাকে আর এই প্রস্থটাকে আমরা ধরছি যে কোনো কিছু ধরা যায় আমরা এটাকে এম ধরছি আর এটা উচ্চতাটাকে আমরা এইচ ধরছি ঠিক আছে এল একক এম একক আর হলো এইচ একক এবার দেখো প্রশ্নটা একটু বড় এখানে বলেছে সমকোণী চৌ বলে সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে একটা তলের ক্ষেত্রফল হলো পি বর্গ একক আরেকটা তলের ক্ষেত্রফল কিউ বর্গ একক এবং আরেকটা তলের ক্ষেত্রফল হলো আর বর্গ একক তো দেখো এখানে পাশাপাশি চারটা তল আছে তার মধ্যে দেখো এই তলটাকে আমরা ধরতে পারি তারপর তিনটা তল এই তলটাকে ঠিক আছে তারপর এই তলটাকে তাহলে আমাদের দেখো এই আমরা বের কর আমাদের শর্তানুসারে লিখবো শর্তানুসারে কমা তাহলে প্রথম তলের ক্ষেত্রফলটা কী দেওয়া আছে ওদের সব পি দেওয়া আছে তাহলে আমরা লিখবো প্রথম তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত করবো তাহলে এখানে দৈর্ঘ্যটা কত এল আর প্রস্তুটা কত এম তাহলে এল এম আর দ্বিতীয় তল যেটা ক্ষেত্রফল সেটা কিউ দেওয়া আছে তাহলে কিউ হবে এম ইন্টু কী হবে এম ইন্টু এইস এম ইন্টু এইচ আর মানে অর্থাৎ এখানে প্রস্থ ইন্টু উচ্চতা আরেকটা তলের ক্ষেত্রফল আর দেখো এটা এল হলে তাহলে এটাও এল হবে তাহলে আরেকটা তলের ক্ষেত্রফলটা হবে কী হবে দৈর্ঘ্য ইন্টু কী হবে উচ্চতা তাহলে দৈর্ঘ্যটা কী আছে এল আর উচ্চতা কী আছে এইচ ঠিক আছে এল তো এটা হল এবার দেখো আমরা জানি আমরা জানি আমাদের বের করতে বলেছে সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য তাহলে লিখছি আমরা জানি সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা সূত্র কি জানি রুডোবার কি জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে দৈর্ঘ্যটা কি আছে দৈর্ঘ্য আছে এল এল এ স্কোয়ার প্লাস প্রস্ত স্কোর প্রস্থ হলো এম এম স্কোয়ার উচ্চতা কি এইস স্কোয়ার এবার দেখো আমরা একটু বুদ্ধি করে মান বের করবো এখানে যে এল আছে এলের এর মানটা আমরা একটু বুদ্ধি করে বের করবো দেখো এখানে এল এ স্কোয়ার আছে তাহলে এল এ স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি তো কী লিখতে পারি এল গুণন এল লিখতে পারি তাহলে এল এল করলে কী হবে এল এ স্কোয়ার হবে দেখো আমাদের এখানে কী কী আছে তোমাদের বোঝার সুবিধাতে এখানে আমি একটু রাফে বোঝাচ্ছি এখানে আমাদের আছে এই এম আর কি আছে এল আছে তোমাদের বোঝার সুবিধাতে বলছি আমি আগে দেখো এখানে এল এল গুণ করলে কী হবে এল এ স্কোয়ার হবে তার মানে এটা যা কথা এটা একই কথা এবার দেখো এখান থেকে যদি এলটা এখানে আছে কিন্তু নেই কোনটা এইচ নেই আর কোনটা নেই এম নেই ঠিক আছে তো এখানে দেখো এখানে আমরা তাহলে এই প্রথমটাকে এম দিয়ে গুণ করবো আর পরেরটাকে এইচ দিয়ে গুণ করব মানে যে দুটো নেই সেটা দিয়ে গুণ করবো আবার নিচে সেই দুটোর গুণফলটাই ফলটাই লিখ দেখো এম এম কেটে যাবে এইচ এস কেটে যাবে থাকবে এল এল তাহলে এল এল গুণ করলে এল স্কোয়ার হবে ঠিক আছে এবার দেখো এখানে যে এল এম আছে তাহলে এল এম মানে আমরা কি লিখতে পারি পি লিখতে পারি গুণন এল এলএইচ মানে আমরা কি আর লিখতে পারি আবার এমএইসএস এমএস মানে কি কিউ লিখতে পারি অর্থাৎ আমরা বলতে পারি রুডোভার কোয়ারের মান হবে পি ইন্টু আর বাই কিউ প্লাস ঠিক একই রকমভাবে এম এ স্কোয়ারের মান বের করো তাহলে আমরা এম স্কোয়ারে যদি মান বের করি তাহলে লিখতে পারি কি এম ইন্টু এম এবার দেখো তাহলে এম আছে তাহলে নেই কি এইচ আর এল নেই তাই তো তাহলে আমরা কি করব এটাকে আমরা কি করব প্রথমে একটাকে এইচ দিয়ে গুণ করবো আর পরটাকে কী করব এল দিয়ে গুণ করব ঠিক আছে এল দিয়ে গুণ করব এখানে হবে এল আর এইচ মানে এই সেল হবে এইচএস এইচ কেটে যাবে এল এল কেটে যাবে তাহলে এম এম থাকবো ঠিক আছে তাহলে তাহলে এম এম গুলো এম হবে তাহলে এটা জায়গা থেকে একই কথা তাহলে এম এইচ মানে কি এম এইচ মানে হলো কিউ কিন্তু এল এম এল এম মানে হলো পি বাই এইস এল এই সেল বা এল এইচ একই কথা মানে হলো আর তাহলে আমরা এমএসারের জায়গা লিখতে পারি কি কিউ ইন্টু পি বাই ই আর প্লাস একই রকমভাবে আমরা কি করবো এইচ স্কোয়ারের মানটা বের করবো তো আমি এখানে বের করছি এইচ স্কোয়ারের মানটা দেখো এইচ স্কোয়ারের মানটা আমরা এভাবে লিখতে পারি কী এইস ইন্টু এইচ লিখতে পারি আর এবার এইস আছে তাহলে কী কী নেই এল নাই আর এম নাই ঠিক আছে তাহলে এটাকে আমরা এল দিয়ে আর এটাকে এম দিয়ে গুণ করবো তাহলে নিচে এল এম লিখবো তাহলে এল এল কেটে যাবে এম কেটে যাবে তাহলে এইচ থাকলে এইস করা হবে তাহলে হচ্ছে এল এইস তাহলে এল এইস এর মান কত এল এইস এর মান হলো আর ঠিক আছে ইন্টু এম এইস এর মান কত এম এর মান হলো কিউ বাই বাই কী আছে এল এল কী আছে এটা এল এম হ্যাঁ এল এম এর মানটা কত আছে এল এম এর মান কত পি ঠিক আছে তো এল এম এর মানটা আমরা বসাবো পি তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে আর ইন্টু কিউ বাই কী হবে পি সমান সমান রুটোভার দেখো এখানে যদি গুণ করে দিই তাহলে কী হবে পি আর বাই কিউ প্লাস কিউপি বা পি কিউ একবার লিখে দিচ্ছি পি কিউ বাই আর প্লাস এখানে লিখবো কিউ আর বাই পি তো দেখো এটার অ্যান্সার এটা দেওয়া আছে পি কিউ বাই আর আছে কিউ আর বাই পি আছে পি আর বাই কিউ আছে তো সাজিয়ে নিয়েছে তো আমরা সাজিয়ে নিচ্ছি প্রথমে আরটাকে রাখছি তাহলে হবে সমান সমান রুডোবার পি কিউ বাই কী হবে আর প্লাস তারপর পি এরটা রাখবো কিউ আর বাই পি প্লাস পি আর বাই কিউ তাহলে এটা কয় নাম্বার সঠিক হবে ডি নাম্বারটা সঠিক হবে ঠিক আছে সাতের দাগে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত এইট ইস টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হলে ঘনক দুটির সমগ্র দলের ক্ষেত্র অনুপাত কত আমি তোমাদের আগেই বলেছিলাম বইয়ে যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে সেটা আমাদের ভাষায় বের করে মানে আমরা বের করবো প্রশ্ন অনুসারে আমাদেরটা আর বইটা সমান করে দেবো তাহলে ঘনক দুটির আয়তন বের করতে গেলে আমাদের কী করতে হবে প্রথম ঘনকের বাহুরদৈর্ঘ্য ধরতে হবে আর দ্বিতীয় ঘনকের বাহুরদৈর্ঘ্য ধরতে হবে ঠিক আছে তারপর প্রথম ঘনকের আয়তন বের করতে হবে দ্বিতীয় ঘনকের আয়তন বের করতে হবে তারপর সেই দুটো আয়তনের অনুপাত এই দুটো আয়তনের সঙ্গে সমান করতে হবে ঠিক আছে তো আমি শুরু করছি দেখো এখানে লিখে নিয়েছি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ওয়ান একক তাহলে আমরা লিখে নিচ্ছি প্রথম ঘনকের আয়তনটা বের করে নিচ্ছি তাহলে আয়তন সমান সমান আমরা ঘনকের আয়তন সূত্র কি জানি বাহুর দৈর্ঘ্য এর কিউব তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত আছে এ ওয়ান এর মাথায় কি হবে কিউব এত ঘন একক ঠিক আছে এবার একই রকমভাবে আমরা দ্বিতীয় ঘনকের দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য এটাকে ধরে নিচ্ছি এ টু ধরে নিচ্ছি এ টু একক তাহলে দ্বিতীয় ঘনকের আমরা কি বের করব আয়তনটা বের করব তাহলে দ্বিতীয় ঘনকের আয়তনটা কি হবে এ টু এর মাথায় কিউব মানে বাহুর দৈর্ঘ্যটা যা থাকবে এর মাথায় কিউব হবে আয়তন সূত্র হলো বাহুর দৈর্ঘ্য এর কিউব তাহলে বাহুর দৈর্ঘ্য এ টু ধরেছি তার মানে এর মাথায় কিউব হবে এত ঘন একক ঠিক আছে তো এবার লিখব প্রশ্নানুসারে আমাদের হিসেবে ঘনক দুটির আয়তন অনুপাত হবে এ ওয়ান কিউব ইস টু এ টু কিউব আর বইয়ে আয়তনটা দেখো ভালো করে বইয়ে আয়তনটা কত দেওয়া আছে এইট ইস টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এইট ইস টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বা এ ওয়ান কিউব এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে এ টু কিউব সমান সমান বা এখানে আমরা লিখতে পারি এ ওয়ান বাই এ পুরোটার মাথায় কিউব মানে এই কিউবটা এটার মাথায় আসলে এ ওয়ান কিউব হবে এই কিউবটা এটার মাথায় আসলে এ কিউব হবে ঠিক আছে আর আটকে কী লিখতে পারি দুই কেন দুই এখানে আটকে যদি ভাঙায় দুই দিয়ে চার দুগুণে আট দুই দুগুণে চার অর্থাৎ কটা দুই তিনটা দুই আর একশো পঁচিশকে যদি ভাঙাই আমরা পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ কটা পাঁচ তিনটা পাঁচ তো দুই বাই পাঁচ এর মাথায় কিউব দিতে পারি কোনো সংখ্যার মাথায় কিউব মানে দুই কটা আছে তিনটা আছে তাহলে তিনটা দুই যদি গুণ করি তাহলে আট আসবে আর তিনটা পাঁচ যদি গুণ করি একশো পঁচিশ আসবে অর্থাৎ এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা দেখো পরের লাইনটা আমি এখানে তুলে নিলাম নাহলে আমাকে বারবার পেজটা উল্টাতে হবে দেখো এবার কিউব কিউব মনে মনে কেটে দিচ্ছি তাহলে এ ওয়ান বাই এ টু হবে সমান সমান কী হবে টু বাই ফাইভ হবে এবার আমাদের কি বের করতে বলেছে সেটা একবার দেখো আমাদের বের করতে বলেছে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্র হলে অনুপাত তাহলে লিখে নিচ্ছি সুতরাং ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্র ফলে অনুপাত ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত ঘনকগুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান কী হবে দেখো ঘনকের ক্ষেত্রফল সূত্র আমরা কী জানি সিক্স ইন্টু বাহুর দৈর্ঘ্য হয় তার মাথা স্কোয়ার হয় সিক্স ইন্টু বাহুর দৈর্ঘ্য এর মাথা স্কোয়ার তাহলে বাহুর দৈর্ঘ্যটা কী ধরেছি আমরা প্রথম ঘনকের এ ওয়ান ধরেছি এর মাথায় স্কোয়ার হবে আর দ্বিতীয় ঘনকের বা সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে সিক্স ইন্টু বা বাহুর দৈর্ঘর্ঘর্ঘ্য স্কোয়ার তাহলে বাহুর দৈর্ঘ্যটা কি আছে এ টু তার এর মাথায় স্কোয়ার হবে ঠিক আছে তোমরা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করে দেবো যে সিক্স স্কোয়ার দেওয়া আছে তো দেখো তো এখানে সিক্স এ ওয়ান স্কোয়ার অনুপাতটা বাই হয়ে যাবে সিক্স এ টু স্কোয়ার সিক্স সিক্স কেটে দিচ্ছি তাহলে হবে এ ওয়ান বাই এ টু আমরা পুরোটার মাথায় স্কোয়ার লিখতে পারি তাহলে স্কোয়ার এটার মাথায় আসলে এ ওয়ান স্কোয়ার হবে স্কোয়ার মাথা আসলে এ টু স্কোয়ার হবে এবার দেখো এ ওয়ান বাই এ টু এর মানটা আছে কত আছে টু বাই ফাইভ তোর বসিয়ে দিচ্ছি টু বাই ফাইভ পুরোটার মাথায় হবে স্কোয়ার তাহলে দুইয়ের স্কোয়ার মানে কত চার আর পাঁচের স্কোয়ার কত আসবে পঁচিশ আসবে তাহলে আমরা অনুপাতটা বলতে পারি ফোর ইস টু টোয়েন্টি ফাইভ এটাই হবে অ্যান্সার আটের দাগে বলেছে একটি ঘনকের বাহুগুলির যোগফল আটচল্লিশ সেমি হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে তো দেখো আমরা জানি কি ঘনক কোনগুলো ঘনক হল লুডুর ছক্কা যেগুলোর কি হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয় সেগুলিকে বলে সেগুলো হলো ঘনক ঠিক আছে তো এবার ঘনকের বাহু কটা আমরা জানি আমরা জানি ঘনকের ধার বা বাহুর সংখ্যা হয় বারোটি ঠিক আছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য কিছু একটা ধরে নিচ্ছি ওই ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এসএমই এবার দেখো ঘনকের লিখবো যে বাহুগুলির বাহুগুলির সমষ্টি বা যোগফল যোগফল সমান সমান তাহলে আমরা জানি কি ঘনকের প্রত্যেকটি বাহু সমান তাহলে একটা এ হলে ঘনকের বাহু কাটা হয় বারোটা তাহলে এ যদি আমরা বারোটা যোগ করি তাহলে কত হয়ে সবগুলো যোগ করলে হবে বারো এ সেমি হবে ঠিক আছে তো এবার দেখো বইয়ে কি বলেছে বইয়ে বলেছে যে ঘনকের বাহুগুলি যোগফল আটচল্লিশ সেমি তাহলে আমাদের হিসেবে ঘনকের বাহুগুলি যোগফল কত বারো সেমি বারো এ সেমি আর বইয়ে কত দেওয়া আছে আটচল্লিশ আছে তাহলে প্রশ্ন সমান করে দিলাম বা এই ইকলটি কী হবে আটচল্লিশ বাই বারো বারো দিয়ে কেটে দিচ্ছি চার আসবে বা এই ইকলটি কত আসবে চার অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে চার সেমি তাহলে সুতরাং লিখছি ঘনকের ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান চার সেমি এবার আমাদের কি বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে যে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে তাহলে লিখে নিচ্ছি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান তাহলে এত বর্গ সেমি তাহলে ফোর ইন্টু এ এর মান কত আছে চার আছে এর মাথায় স্কোয়ার হবে এত বর্গ সেমি তাহলে ফোর ইন্টু চারের স্কোয়ার মানে কত হবে ষোলো চার ষোলো কত হবে চৌষট্টি বর্গ সেমি দেখো নয় দাগে বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ছত্রিশ সেমি ঘনকটির আয়তন কত তাহলে প্রথমে আমরা কি করব আয়তনটা বের করার জন্য প্রথমে আমরা ঘনকের ধারগুলি দৈর্ঘ্য ধরে নেব ধরেন ধরবো ধরি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য এ সেমি দেখো লিখে নিয়েছি ধরি ঘনকের ধারগুলি দৈর্ঘ্য সমান সমান এ সেমি এবার বইয়ে দেওয়া আছে ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা বইয়ে যেটা থাকবে সেটা আমরা বের করে নেব তাহলে ঘনকের ধারগুলির সমষ্টি সমষ্টি মানে কি যোগ তাহলে এরকম ঘনকের কয়টা বাহু আমরা জানি বারোটা তাই তো তো সবগুলো যোগ করলে হবে বারো এ সেমি হবে ঠিক আছে এটা হলো ঘনকের ধারগুলির সমষ্টি তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলবো আমাদের হিসেবে ঘনকের ধার বা বাহুগুলির সমষ্টি হলো বারো এ আর বইয়ে দেওয়া আছে সেটা কত দেওয়া আছে বইয়ে দেওয়া আছে ছত্রিশ দেওয়া আছে ঠিক আছে তো বা এ ইকোয়াল টু হবে ছত্রিশ বাই বারো বারো দিয়ে কেটে দিচ্ছি তিন হবে বা এ ইকোয়াল আসবে তিন অর্থাৎ ঘনকের ধারগুলির ধারগুলির দৈর্ঘ্য কত আসবে তিন সেমি আসবে ঠিক আছে আমাদের বের করতে বলেছে যে ঘনকটির আয়তন কত তাহলে লিখবো সুতরাং ঘনকটির ঘনকটির আয়তন সমান সমান আয়তন সূত্র আমরা কি জানি বাহু আর কিউব বাহু দৈর্ঘ্য আমরা কি ধরেছি এ ধরেছি তার মানে এর মাথায় কিউব হবে এত ঘন সেমি হবে তাহলে এর মান কত এর মান হলো তিন তিনের মাথায় কিউব এত ঘন সেমি হবে তাহলে তিনের কিউব মানে কত তিনটির খান তিন নং সাতাশ সাতাশ ঘন সেমি দশের দাগে বলেছে টু ওভার সিক্স সেমি বাহুবিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে তো এখানে বলেছে প্রথমে বলেছে টু ওভার সিক্স বাহু সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্তুত্যতা সব সমান মানে প্রত্যেকটা বাহু কত হবে টু ওভার সিক্স হবে ঠিক আছে তো এরকম দুটি ঘনককে যদি পাশাপাশি রাখি মনে করো এর যা দৈর্ঘ্য প্রত্যেকতা সব সমান আমি রাফে এমনি দেখাচ্ছি আর কি এরকম দুটো ঘনককে যদি আমরা পাশাপাশি রাখি ঠিক আছে এরকম পরপর পাশাপাশি রাখি তাহলে কি হবে তাহলে এটা কী হয়ে যাবে বলেছে যে আয়ত ঘনকটি তাহলে এখন কি হবে এটা আয়ত ঘনক হয়ে যাবে তাহলে আয়ত ঘনকটির এটা এটা কী হবে এটার উপরেটা হবে দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ আর উচ্চতা তো এই যে মানে এখানে তো যেহেতু আমি এক্সাম্পল স্বরূপ বলছি তার উচ্চতা থাকবে উচ্চতাটা একই হবে মানে শুধু দৈর্ঘ্যটা আমাদের বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাবে এটা হলো টু রোডোভার সিক্স আর এটা হলো টু রোডোভার সিক্স তাহলে এই দুটো যোগ করলে যেটা আসবে সেটা দৈর্ঘ্যটা হবে আর প্রস্থ আর উচ্চতাটা কিন্তু একই থাকবে দেখো আমি লিখে নিয়েছি দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য হবে তাহলে দৈর্ঘ্যটা বাড়বে তাহলে টু ওভার সিক্স আর টু রুডোবার সিক্স এটা যোগ হবে তাহলে হবে ফোর ওভার সিক্স সেমি ঠিক আছে এবার কিন্তু এখানে দেখো প্রস্থ আর উচ্চতা কিন্তু একই থাকবে ঠিক আছে এবং প্রস্থ সমান সমান একই থাকবে টু ওভার সিক্স আর উচ্চতাটাও একই থাকবে টু ওভার সিক্স সেমি তো তোমাদের তো বললামই যে দুটো ঘনক মানে এরকম যে দুটো ঘনক পাশাপাশি রাখি তাহলে কি হয় এ দৈর্ঘ্যটা তো বাড়ছে তা না দৈর্ঘ্যটা বাড়ছে কিন্তু প্রস্থটা তো বাড়ছে না প্রস্ত এখানে যা ছিল এখানে তাই ছিল শুধু দৈর্ঘ্যটা বেড়ে গেলো সেই জন্য দৈর্ঘ্যটা এই এটা হলো টু ডোব সিক্স এইটুকু আর এইটুকু টু টু টোবার সিক্স কারণ যোগ করে দৈর্ঘ্যটা হলো ফোর টোবার সিক্স আর প্রস্থ আর প্রস্থ আর উচ্চতাটা কিন্তু একই থাকছে ঠিক আছে এত সেমি তাহলে লিখবো সুতরাং আমাদের বলেছে যে আয়ত ঘনকটির কর্ণে কত ঠিক আছে তাহলে লিখবো যে আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হবে সমান সমান তাহলে কর্ণের তো ওখানে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি সমান সমান আমরা জানি কি দ্রুডোবার দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ঠিক আছে সমান সমান রুডোবার তাহলে দৈর্ঘ্যটা কত এখানে দৈর্ঘ্য হলো ফোর রুডোবার সিক্স এর মাথায় স্কোয়ার প্লাস প্রস্থ কত টু রোডোবার সিক্স এর মাথায় স্কোয়ার আর উচ্চতা কত টু সিক্স এর মাথায় স্কোয়ার ঠিক আছে সমান সমান দেখো ওভার চারের স্কোয়ার মানে কত হবে এখানে আমি একবার করছি চার স্কোয়ার মানে দুটো চার গুণ করলে চার চার ষোলো হবে আর এই রুডোভারটা এই স্কোয়ারটা এই রোডোভারটাকে তুলে দেবে তাহলে এখানে ছয় থাকবে তাহলে ষোলো আর ছয় গুণ করলে কত হবে ছয় ছয় ছত্রিশ ছয় থাকবে তিন ছয়কে ছয় সাত আট নয় তাহলে হবে ছিয়ানব্বই প্লাস এখানে দুই স্কোয়ার মানে হবে চার আর এই স্কোয়ার রুটটাকে তুলে দিলে ছয় হবে তাহলে চার আর ছয় গুণ করলে কত হবে চার ছয় চব্বিশ তাহলে এখানে হবে চব্বিশ আর এখানে দুয়ে স্কোয়ার মানে চার হবে আর এই স্কোয়াটা রুটটাকে তুলে দিলে কত হবে ছয় হবে তাহলে চার ছয় হবে চব্বিশ ঠিক আছে রুডে বারে বা সবগুলো যোগ করবো এখানে ছয় চার দশ চোদ্দ চার হাতে হবে এক নয় দশ এগারো বারো তেরো হাতের রেখে চোদ্দো একশো চৌচল্লিশ তাহলে একশো চৌচল্লিশের বর্গমূল কত বারো সেমি তাহলে হবে ঘনক আয়ত ঘনকটির কর্ণে দীর্ঘ হবে বারো সেমি